চিংড়ি মাছের এই রেসিপিটা আপনারা যদি একবার খান ইচ্ছে করবে বারবার বানাতে। রেসিপিটার নামটাই তো আপনাদেরকে বলা হয়নি। এই রেসিপিটাকে বলা হয় পাতা চিংড়ি, চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি এটা। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে। বাইরে বেশ রোদ উঠে গেছে আর আমি পৌলমি অ্যান্ড ওয়েলকাম টু পৌলমির সংসার। তো চলুন পাতা চিংড়ি রান্নার জন্য প্রথমেই চাল কুমড়ো গাছটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা আমাদের চাল কুমড়ো গাছ, তো এর থেকে দেখে দেখে কয়েকটা নরম পাতা তুলে নেব। চাল কুমড়ো গাছের পাতার গায়ে কিন্তু কাঁটা থাকে, পাতা বা ডাঁটার গায়ে হালকা হালকা কাঁটা থাকে, তো যারা কখনো তোলেননি দেখে পাতাগুলো তুলবেন। গরমের সময় এই পাতা চিংড়ির টেস্ট খুব সুন্দর লাগে, একবার খেয়ে বা বানিয়ে অবশ্যই দেখবেন। চাল কুমড়ো গাছগুলো লতানো হয় বলে এগুলোকে ভাড়ার ওপরে তুলে দেওয়া হয়। তো আমি এই এতগুলো পাতা তুলে নিয়েছি, এবার ভালো করে পাতাগুলোকে ধুয়ে নেব। ভালো করে চটকে চটকে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে পাতাগুলোকে কেটে নিয়েছি। তারপর এক কাপ জল দিয়ে আমি এই পাতাগুলোকে একটু ভাপাতে দেব। মিডিয়াম আঁচে এই কুচানো পাতাগুলোকে ভাপাতে দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে দেব, তাহলে সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। মিনিট তিনেক পর পাতাগুলো এরকম ভাপানো হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে দেখুন চিংড়ি মাছগুলোকে শুধুমাত্র লেজের দিকের একটু ছোট্ট খোলা রেখে বাদবাকি পুরোটা ছাড়িয়ে দিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, এরপরে এতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচানো, আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা চেরা রেখেছি। চিংড়ি মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে এই যে বাটা মশলাগুলো আছে আর পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা চেরা আছে, এইগুলো সব কিছু এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে অ্যাড করব একটু সর্ষের তেল। এই সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। এদিকে পাতাটা ঠান্ডা হওয়ার পর ওখান থেকে হাত দিয়ে জলগুলোকে ফেলে দিয়েছি, হাত দিয়ে চিপে জলগুলোকে ফেলে দিয়ে পাতাটাকে এইভাবে ঝুরঝুরে করে রেখেছি। কড়াই দিয়ে দেব, কড়া গরম হলে সর্ষের তেল। এর মধ্যে এবার দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করলাম, কাঁচা লঙ্কা থাকার জন্য এগুলো ফাটছে। তারপরে এই চিংড়ি মাছের মাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে ওই যে কুচানো পাতাটা আছে ভাপিয়ে রেখেছি যেটা, ওইটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করার পর যেটাতে চিংড়ি মাছটা মাখানো ছিল ওইটাতে এক কাপের মতো জল দিয়ে ওটা ধুয়ে ওই জলটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে চিনি এতে অ্যাড করব, এটা অপশনাল, কেউ যদি মিষ্টি পছন্দ না করে তাহলে দেওয়ার দরকার নেই। ভালোভাবে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা ঢাকা দিয়ে বসিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে দেখব চিংড়ি মাছের গা থেকেও জল বেরিয়েছে এবং পাতা থেকেও জল বেরিয়েছে, এই জন্য জলের পরিমাণটা একটু বেড়ে গেছে। এটাকে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে আবার মিনিট দশেক ফুটতে দেব। ওই লো ফ্লেমেই এটা ফুটবে, তারপরে খুলে দেখব চিংড়ি মাছ আর
পাতাটা এইভাবে মাখা মাখা হয়ে গেছে। আর আমাদের পাতা চিংড়িও তৈরি হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছ আর পাতার যে ওইটা ওর গা থেকে তেল ছাড়ছে, এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাতা চিংড়ি। এই গরমে এইরকম চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছ খেতে অপূর্ব লাগে। এক থালা গরম ভাত অনায়াসে উঠে যাবে এই পাতা চিংড়ির রেসিপি দিয়ে। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই চাল কুমড়ো পাতা দিয়ে পাতা চিংড়ি, এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন সবাই, বাই বাই।